বিরোধীদের নিশানায় মুখ্যমন্ত্রী, আর এবার জিভ কেটে নেওয়ার হুঙ্কার এই দৃশ্যের। দ্বিতীয়বার বলুক, জিভ কেটে নেওয়া হবে, হাত পা গুঁড়িয়ে দেওয়া হবে। বিরোধীদের বেলাগাম আক্রমণে ভগবান গোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মা সারদা মাদার টেরেসার সঙ্গে তুলনা। বিজেপির পাল্লায় পড়ে যে ভাষা প্রয়োগ করেছে একজন মাননীয় মুখ্যমন্ত্রীকে মেলাইন করার জন্য, একই প্রচেষ্টা কি ভেবেছে যে এই বইগুলো আমার পরিষ্কার কথা, ওই বই মিথ্যাভাবে লেখা হয়েছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কবে কারে ঘটনা কি হয়েছে, হঠাৎ করে তিনি অ্যারেস্ট হয়েছিলেন বলেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার এত জনপ্রিয়তা, তার বিরুদ্ধে আজে বাজে কথাগুলো নিয়ে ছড়াবে। আমি বিধানসভাতেও বলেছি, আজও বলছি, আজকে মা সারদামণি বা মাদার টেরিজার মতো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি দ্বিতীয়বার এই ধরনের কেউ চেষ্টা করে, তাহলে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তার জিভটা থাকবে না, মুখমণ্ডলটা বদলে যাবে। এটা ঠিক যে তার কোমরে হাড়গোড়ও থাকবে না। আপনারা শুনলেন ইদ্রিস আলীর বক্তব্য। দ্বিতীয়বার বলুক, জিভ কেটে নেওয়া হবে, হাত পা গুঁড়িয়ে দেওয়া হবে। বিরোধীদের উদ্দেশ্যে বেলাগাম আক্রমণ ভগবান গোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলীর। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মা সারদা মাদার টেরেসার সঙ্গেও তুলনা করলেন তিনি। বিরোধীদের নিশানায় মুখ্যমন্ত্রী, এবার জিভ কেটে নেওয়ার হুঙ্কার ইদ্রিসের। দ্বিতীয়বার বলুক, জিভ কেটে নেওয়া হবে, হাত পা গুঁড়িয়ে দেওয়া হবে। বিরোধীদের বেলাগাম আক্রমণ ভগবান গোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলীর। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মা সারদা মাদার টেরেসার সঙ্গে তুলনাও করলেন তিনি। আর এবার যে খবর দেখাবো, সাগর দিঘিতে ধাক্কা খেয়ে তৃণমূল বিধায়কের আত্মশুদ্ধির ডাক। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা নির্বাচিত হয়েছি, বলছেন তালডাংরা তৃণমূল বিধায়ক। তিনি আরো বলেন, সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে, তৃণমূল কংগ্রেস কর্মীদের ব্যবহার ভালো হবে, আমরা কাউকে লাল চোখ দেখাবো না, কাউকে কড়া কথা নয়, বয়স্কদের শ্রদ্ধা করতে হবে, বলেন অরূপ চক্রবর্তী। তিনি আরো বলেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, দলীয় কর্মীদের বার্তা দিলেন তালডাংরা তৃণমূল বিধায়ক। এর পাশাপাশি তিনি বলেন, তৃণমূল মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এসব বিরোধীরা বলেন যে তৃণমূল মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এসব বলে আর ড্যামেজ কন্ট্রোল করা সম্ভব নয়, পাল্টা কটাক্ষ বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের। গ্রামের মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা যারা নির্বাচিত হয়েছি প্রতিনিধি হিসাবে, আমাদের দায়িত্ব পালন করতে হবে, এটার নামই হলো তৃণমূল কংগ্রেস। আর আমাদের দলের নাম করে কোনো কোনো মানুষ যদি ভুল বোঝানোর চেষ্টা করে, তাদের কথা শুনবেন না। তৃণমূল কংগ্রেস কর্মীদের ব্যবহার হবে ভালো, আমরা কাউকে লাল চোখ দেখাবো না, কাউকে কড়া কথা বলতে পারবো না, বয়স্কদেরকে শ্রদ্ধা করতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তার মানে তাদের কর্মীরা ভালো ব্যবহার করছে না, এটা প্রমাণিত। কাজে বাকি অন্য সময় বড় বড় কথা বলে তো লাভ নেই, কিন্তু এটা করে কোনো রকম ব্যাচোয়ার করা যাবে না। যে পরিস্থিতি হয়ে গেছে তৃণমূলের সঙ্গে, সমাজের যে দূরত্ব তৈরি হয়েছে, যে ব্যবধান তৈরি হয়েছে, তৃণমূল দলের প্রতি মানুষ অত্যন্ত বিতশ্রত, মানুষের সঙ্গে তৃণমূলের দলের কোনো যোগ নেই। মুখ্যমন্ত্রীকে আবারও নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করে তিনি অভিযোগ করছেন যে দেশের সব থেকে দুর্নীতিপরায়ণ মুখ্যমন্ত্রী নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এটাও বলছেন, সারদা কাণ্ডে প্রায় 3 কোটি মানুষ প্রতারিত হয়েছেন এবং এই সারদা কাণ্ডের মূল কাণ্ডারি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলগুলির বিরুদ্ধে নির্লজ্জভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে লেখা বিরোধীদের চিঠিতে শুভেন্দু অধিকারী এবং হিমাংশ বিশ্বশর্মার বিরুদ্ধে ইডি সিবিআই এর নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে। আর এই প্রসঙ্গে আজ টুইট করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। ভারতবর্ষের সবচেয়ে বড় টেন্টেড পলিটিক্যাল পারসন হচ্ছে মমতা ব্যানার্জি। যারা সবচেয়ে করাপ্টেড পলিটিক্যাল পার্টির লিডার, তারা একটা চিঠি দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে যে আপনার সিবিআই ইডিকে আপনি মিসইউজ করছেন, এবং সেই চিঠিতে হেমন্ত বিশ্ব শর্মার সাথে সাথে আমার নামও রেখেছে। আমি প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধান যশস্বী প্রধানমন্ত্রীকে আজকে চিঠি লিখে মেল করে পাঠিয়ে এবং টুইট করেছি যে 3 কোটি লোকের টাকা গেছে সারদা চিট ফান্ডে।
মমতা ব্যানার্জি ইজ দ্য মেন আর্কিটেক্টর অফ দিস স্ক্যাম, ইটস নোজ এভরিবডি, সবাই জানে যে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকার সময় আইআরসিটিসির সঙ্গে চুক্তি করেছিলেন সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেল। কেন মমতা ব্যানার্জির এগেনস্টে সিবিআই অ্যাকশন নিচ্ছে না? সি ইজ পাওয়ারফুল, সি ইজ চিফ মিনিস্টার। আমি প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, আপনি সিবিআই কেন রিল্যাক্টেন্ট, সিবিআইকে বলুন এক্সপিডাইট করতে। শুভেন্দু অধিকারীর এই অভিযোগ পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, সারদা নারদ থেকে বাঁচতেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি বরং প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানতে চাইবেন কেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হবে না। কি বলেছেন কুণাল ঘোষ শুনুন। এই যে শুভেন্দু অধিকারী এবং সারদা, এটা তো এমন নয় যে শুভেন্দু 2020 সালের নভেম্বর মাসে বিজেপিতে গেল, তারপরে এই ইস্যুটা এলো যে ও সারদায় অভিযুক্ত না। 2012-13 সাল আমি নিজে বলেছি যে সুদীপ্ত সেনের মুখ থেকে এমন কথা শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী কার কাছ থেকে টাকা নিচ্ছে, তো সেইটা তো 2012-13 সালের এই বিষয়গুলো সামনে এসেছিল। তখন তো আমায় কেউ সাপোর্ট দেয়নি, আমি তো বলেছিলাম এই কথাগুলো। শুভেন্দু যখন দেখলো সারদায় ফাঁসতে চলেছে, নারদায় ফেঁসে গেছে, তখন সে বিজেপিতে চলে গেল। কেন না সিবিআই, একবার সিবিআই ডেকেছিল, তাতেই অমিত শাহকে গিয়ে অশোক রোডের সভায় গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে এলো, জেঠু বাঁচাও। তো যে নিজে সারদা নারদায় অভিযুক্ত, যে অ্যারেস্ট হওয়ার কথা, সে তো বিজেপিতে আছে, বিজেপির এই পজিশনগত অ্যাডভান্টেজটা নিতে, যে বিজেপিতে থাকলে সিবিআইডি ধরবে না, তো সে আবার বড় বড় করে চিঠি দিচ্ছে কি করে? তাহলে তো প্রধানমন্ত্রীকে আবার আমাদের চিঠি দিতে হয় যে শুভেন্দুকে কি করে ছেড়ে রেখে দিয়েছে ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠন সিবিআই। কেন্দ্রীয় কর্মচারীদের থেকে রাজ্য সরকারি কর্মচারীদের পে স্কেল আলাদা, 105% দিয়ে দিচ্ছি, আর কত চাই, কত হলে সন্তুষ্ট হবেন, আমায় পছন্দ না হলে আমার মুন্ডু কেটে নিন, এর থেকে বেশি আমার থেকে পাবেন না, ডিএনএ এমনই, ডিএর দাবি নিয়ে এমনই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেনশন না দিলে আমাদের 20,000 কোটি টাকা বেঁচে যায়, বিরোধী দলের কাছে জানতে চাইছি পেনশন বন্ধ করে দেব, বিধানসভার ভিতরে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। 1,79,000 কোটি টাকা খরচ হচ্ছে, টাকা তো আকাশ থেকে পড়বে না, এমনও মন্তব্য করেছেন তিনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্রসঙ্গে সরকারি কর্মচারীরা কি বলছেন শোনাব। 105% উনি কোত্থেকে পেলেন আমাদের মাথায় ঢুকছে না, কেবলমাত্র 3% দিয়ে আমাদের দেওয়া হচ্ছে এবং এই মাস থেকে উনি ঘোষণা করেছেন 8-3%। এইরকম মানে আবুল তাবুল কথা বলে উনি কাকে বিভ্রান্ত করতে চাইছেন আমরা জানি না। আর পেনশান কি করে তুলবেন? পেনশান তো আমার চাকরির শর্তের মধ্যে রয়েছে, যারা নতুন চাকরিতে ঢুকছে বিভিন্ন জায়গায় তারা নতুন পেনশন স্কিমের মধ্যে আসছেন, পেনশান কারোরই উঠে যায়নি, আমরা পুরনো পেনশন স্কিমে রয়েছি, কেউ কেউ নতুন পেনশন স্কিমে আসছেন। এই যে পেনশন তুলে দেওয়া হচ্ছে বলেও এও একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, যারা নতুন চাকরি পাচ্ছে তাদের ক্ষেত্রে উনি চালু করবেন কি করবেন না সেটা সরকারের বিবেচনার বিষয়, কিন্তু পেনশন কখনোই ওঠেনি কোনো জায়গা থেকে। এমন কি বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে নতুন পেনশন স্কিম চালু হয়েছিল সেইখানে আবার রাজ্য সরকার চিন্তা ভাবনা করছেন যে পুরনো পেনশন স্কিমটাকে ফেরত আনা যায় কি না। তিনি সম্পূর্ণ অসত্য আষাঢ়ে গল্প করছেন। কেন্দ্র সরকারের যে রুলস অনুযায়ী কেন্দ্র সরকারের কর্মচারী তা সে ডিএ পান এবং রাজ্য সরকারের যে বেতন স্কেল পে স্ট্রাকচার অনুযায়ী, পে স্কেল অনুযায়ী রাজ্য সরকার বেতন পান। এবার হয় কি ডিএর ব্যাপারটা কেন্দ্রীয় হারে আমরা বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী পেয়ে যাই। আপনি উত্তরপ্রদেশ দেখুন, গুজরাট দেখুন, মধ্যপ্রদেশ দেখুন, বিহার দেখুন, ওড়িশা, ঝাড়খণ্ড, ত্রিপুরা সবাই তাদের ডিএ আপডেট করেছেন, তো ইনি কেন ডিএ ফেলে রেখেছেন? তিনি মানে এটা অসার কথা, আজে বাজে কথা বলে কর্মীদের মানে আমাদের মধ্যে আরো অসন্তোষের মানে সৃষ্টি করছে। ডিএ নিয়ে মমতার মন্তব্যের প্রেক্ষিতে কি বলছেন মোহাম্মদ সেলিম এবং শুভেন্দু অধিকারী শুনুন। উনি ছিন্ন মস্ত হতে চাইছেন কেন? কেউ তো চায়নি তার মুন্ডু। কর্মচারীদের নিজস্ব ন্যায্য পাওনা, তাহলে তিনি মিথ্যাচার কেন করলেন? তিনি বললেন হলফনামাতে যে কোনো বকেয়া নেই, কোর্টে গিয়ে কেস লড়ছেন, টাকা নেই, 20,000,000 টাকা খরচা করছেন কেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ছেন কেন? আর যখন ওরা দাবি করছে, যখন মিছিল করছে তখন গ্রেপ্তার করছেন কেন? যখন ধর্মঘট করছে তখন হুমকি দিচ্ছেন কেন? ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলে পরিষ্কার লেখা আছে কর্মচারীদের এই অধিকার আছে, 1980 সালে যে রুলস তৈরি হয়েছিল এখন সেটা বাতিল হয়নি, তাহলে উনি নিজেই ভাঙছেন। আর উনি
একটা প্রশাসনিক বৈঠকে কয়েক কোটি টাকা খরচা করছেন। আমরা যখন বলেছিলাম মেলা করছেন খেলা করছেন, তখন বলেছেন মেলা করবো কি শ্রাদ্ধ করবো, তো শ্রাদ্ধ তো টাকার উনি করেছেন, আর উনি তাহলে বলুন যে ওনার রাজ্যে অর্থনৈতিক সংকট আছে, সেটা তো আমরা হোয়াইট পেপার চেয়েছিলাম। একদিকে বলছেন আয় বেড়েছে, একদিকে বলছেন রাজ্য উন্নতি করছে, দেশ এই রাজ্যে এগিয়ে চলেছে, আর অন্যদিকে বলছেন টাকা নেই। এর আগে তো উনি বলেছিলেন ঘেউ ঘেউ করছো কেন, ডিএ চাইছো কেন, প্যাঁচে পড়েছে, ডিএ উনাকে দিতে হবে, কেন্দ্রীয় হারে দিতে হবে। এই যে পুলিশ কর্মীরা দেখছেন না, এরা 20,000 টাকা করে বেতন কম পায়, উনার কি, উনার ভাইপো তো আমেরিকায় যায় চিকিৎসা করাতে, সাধারণ লোকদেরকে মারছেন উনি, ওনাকে ডিএ দিতে হবে, কেন্দ্রীয় হারে দিতে হবে এবং এরিয়ার সহ দিতে হবে। যে কী করে ঘোলা করে জলটা খেতে হয় ভালো করে জানি, ওনাকে কী করে লাইনে আনতে হয় সেটা আমি জানি না। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং ছেলেকে ফের জেল হেফাজতের নির্দেশ দিল নগর দায়রা আদালত। মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং ছেলে সৌভিক ভট্টাচার্য, তাদের দুজনেরই 19 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত। আর এরপরে জেল হেফাজতের নির্দেশের বিরোধিতা করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ তার ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীকে ফের তলব করলো ইডি। আপনারা জানেন এর আগে গত শুক্রবার সোমা চক্রবর্তীকে তলব করা হয়েছিল, আর এবার আগামী শুক্রবার তাকে ফের তলব করা হয়েছে। এর আগে কুন্তল ঘোষকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদের সূত্রে উঠে আসে সোমা চক্রবর্তীর নাম। তার অ্যাকাউন্ট খতিয়ে দেখেও সোমা চক্রবর্তীর হদিশ মেলে। ইডি সূত্রে খবর, 2019 এবং 2022 মধ্যে বেশ কয়েকবার সোমা চক্রবর্তীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, বেশ কয়েক লক্ষ টাকা ঢুকেছে সোমা চক্রবর্তীর অ্যাকাউন্টে। এরপর গত শুক্রবার সোমাকে তলব করে ইডি। জিজ্ঞাসাবাদের সময় সোমা স্বীকার করেছেন তাকে 50 লক্ষ টাকা ধার দিয়েছিলেন কুন্তল। 2015 সাল থেকে কুন্তলের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, কুন্তলের সঙ্গে তার বিভিন্ন ক্লাব পাবে দেখা হতো বলেও সোমা জানিয়েছে বলে ইডি সূত্রে খবর। কুন্তল কি সত্যি টাকা ধার দিয়েছিলেন সোমাকে? টাকার অঙ্ক কি 50 লক্ষ নাকি আরও বেশি? এই টাকা কি আসলে নিয়োগ দুর্নীতির টাকা? এই সব প্রশ্নের উত্তর পেতে আগামী শুক্রবার ফের সোমা চক্রবর্তীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।